আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমি মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে সকাল 9:45 দিকে এই দুর্ঘটনা ঘটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের 5 নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরি থেকে দুই তিনটি যানবাহন নামার পরপরই এটি ডুবে যায় এই ঘটনায় ফেরির আরোহীরা কেউ নিখোঁজ আছেন কিনা তা জানা যায়নি ডুবে যাওয়ার সময় ফেরিতে 17টি ট্রাক ছিল রাজধানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক মোসামত কামরুন্নাহারের আদালতে এই রায় দেওয়ার কথা রয়েছে সাফাত আহমেদ ছাড়াও তার বন্ধু সাদমান সাকিফ দেহরক্ষী রহমত আলী গাড়িচালক বিলাল হোসেন ও নাইম আশরাফ ওরফে এইচ এম হালির হালিম এই মামলার আসামি এর আগে গত 12 অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারকের অসুস্থতায় পিছিয়ে 27 অক্টোবর ধার্য করেন ট্রাইব্যুনাল রাঙামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজীবর রহমান নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন রাতে কাপ্তাই নতুন বাজারে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় মঙ্গলবার মধ্যরাতে কাপ্তাই নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কাপ্তাই ইউপি সদস্য সজীবুর রহমান ঘটনাস্থলে মারা যান এর আগে গত 16 অক্টোবর রাতে সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নেথুয়াই মারমা নিহত হন এ নিয়ে নির্বাচনী সহিংসতায় কাপ্তাইয়ে দুজন নিহত হয়েছেন আন্তর্জাতিক করোনাভাইরাস প্রতিরোধে 18 বছরের বেশি বয়সীদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া আগামী মাস থেকেই দেশের সব মানুষকে ভ্যাকসিনের তৃতীয় ডোজের আওতায় আনার পরিকল্পনা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ দ্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি অথরিটি জানিয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য তারা বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার জন্য অস্থায়ী অনুমোদন দিয়েছে এর মাধ্যমে 18 বছর বা তার বেশি বয়সীরা করোনা প্রতিরোধে ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার কমপক্ষে 6 মাস পর বুস্টার ডোজ নিতে পারবেন এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় 18 বছরের বেশি বয়সী 74% মানুষকে ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া হয়েছে খেলার খবর পিঠের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন মাঠের বাইরে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে এই পেস অলরাউন্ডারের পরিবর্তে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে মঙ্গলবার রাতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের হয়ে মোট 159টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল এর মধ্যে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন 28টি চলতি বিশ্বকাপে বল হাতে 4 ম্যাচে 5 উইকেট তুলে নেন সাইফ আবুধাবিতে আজ সুপার 12 ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সাইফউদ্দিন না থাকায় নিশ্চিত ভাবে একাদশে পরিবর্তন আসবে লাল সবুজ দলের এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ বর্তমান বাজার পরিস্থিতিতে নতুন লাইসেন্স পাওয়া 52টি ব্রোকারেজ হাউসকে শীঘ্রই বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএসইকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বেচাকেনা করার জন্য সেপ্টেম্বরের শুরুতে এসব হাউসকে লাইসেন্স দিয়েছে ডিএসই তবে 1.5 মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ব্রোকারেজ হাউস বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি চিঠিতে নতুন ব্রোকারেজ হাউসগুলোতে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনে প্রযুক্তিগত সহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সহায়তা করতে বলা হয়েছে ডিএসইকে চিঠি পাওয়ার 7 কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ট্রেড লাইসেন্স পাওয়ার 1 বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের বাণিজ্যিক কার্যক্রম চালু করার বিধান রয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে